প্রতিশোধের বদলে প্রতিশোধই নেওয়া উচিত। শুধুমাত্র ইলিশ মাছ বন্ধের জন্য যে এইরকম একটা বাদ খুলে দেবে এর তো কোনো মানে হয় না। তার মানে কি হইলো, ওরা খাইতে না পারলে কি আমাদের ঘুমাইতেও দেবে না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকের ভিডিওটি কিন্তু একদম কালকে বিকাল থেকে শুরু করছি। তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে যেহেতু সুজি সিদ্ধ করতেছি আমি কিন্তু পিঠে বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি যখন হচ্ছে পিঠেটা বানাছিলাম তখন কিন্তু আমার ফোনের একদমই চার্জ ছিল না, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, আর তাই তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অফ ক্যামেরায় পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম আর কি। তো এখানে কিন্তু আমি কি দিয়ে পিঠেগুলো বানাইছি সেটাও আপনাদের সাথে হচ্ছে শেয়ার করতেছি। এখানে আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিম, একটু হালকা গুঁড়ো দুধ, একটু হালকা চিনি, এগুলো দিয়ে কিন্তু পিঠেগুলো কেটে কেটে এভাবে বানিয়েছি আর কি, নকশি করে নিয়েছি। আর এই পিঠেগুলো তেলে ভাজা পিঠেগুলো কিন্তু আমার ছেলে একটু হালকা পছন্দ করে আর কি, এর জন্যই বানিয়েছি আর কি। তো এই দিকে কিন্তু সকালে হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে আমার যা এখানে আমার জন্য ভাপা পিঠে গরম গরম বানিয়ে নিয়ে এসেছিলো আর কি, ও সকালে বানিয়েছে। তো যেহেতু পাশাপাশি বাসা তো ও কিন্তু আমাকে দিয়ে গেছে, তো সেটা দিয়ে আমি নাস্তা করতেছিলাম, চা আর সাথে ছিল পরোটা। এরপর ভাবতেছিলাম যে কী রান্না করবো না করবো, তো আমি আর কি ভাবতেছিলাম যে সকালে খুদের ভাত রান্না করবো। তো সকালে এই ইদানিং একদমই উঠতে পারিনি ঘুম থেকে, তো ভাবলাম যে সকালে খেতে পারিনি তো কী হয়েছে, একবার দুপুরেই খাবো আর কি, এটাও তো ভাত, তো খেলে আর কি হবে। তো তারপর কিন্তু এটা আমি খুব ভালো করে কষলে পানি দিয়ে ধুচ্ছিলাম, কারণ এর ভিতরে অনেক ময়লা থাকে, আর হচ্ছে এটা যদি ভালোভাবে কষলিয়ে না ধুই তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। তো এর কারণে কিন্তু একটু ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি কিন্তু সবসময় ক্ষুদের ভাতটা এভাবেই রান্না করি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। অবশ্যই এক এক অঞ্চলে এক এক রকম রান্না করে, সবাই কিন্তু এক 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 নিয়মে আর কি রান্না করে না। তো আমি কিন্তু এখানে নারকেল আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কিছু কাঁচামরিচ, এগুলো দিয়ে এগুলো একদম সুন্দরভাবে টেলে তারপরে ভেজে তারপরে উঠাবো আর কি। তারপরে কিন্তু আর এগুলো অনেকে অনেকভাবেই রান্না করে, অনেকে দেখছি একটু হলুদ মরিচ সব কিছু দিয়ে পেঁয়াজ তারপরে হচ্ছে রান্না করে, কিন্তু আমার কাছে এটাই আর কি ভালো লাগে, আমি এভাবে রান্না করি। আর সাথে হচ্ছে গিয়ে একটা ভর্তা করব আর কি, কালো জিরা তারপরে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু এই যে টেলে নিচ্ছিলাম আর কি, টেলে তারপরে এটার একটা ভর্তা করব। আর ভর্তা দিয়ে বিশেষ করে এই খুদের ভাতটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে, তা তো সবাই জানেন কম বেশি। আর খুদের ভাতটা আমার একটু মোটামুটি পছন্দই বলতে পারেন। আর যেহেতু বাইরে অনেক বৃষ্টি পড়তেছিল ভাবলাম যে খুদের ভাতই রান্না করি, সেটাই বরং ভালো হবে, মজা করে খেতে পারবো। আর এই তো এবার বেটে নিবো আর কি, আমার কিন্তু টালাগুলো একদম শেষ। তো ফার্স্টে যে একটা কথা বললাম প্রতিশোধের বদলে প্রতিশোধই নেওয়া উচিত, তার কারণ হচ্ছে দেখেন মানুষ কত নিচু, মানুষের চিন্তাভাবনা কত নিচু, মানুষের ঘর বাড়ি সব কিছু হারিয়ে একবার জানানোর মানে বাতটা খুলে দেওয়ার আগে একবার জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ মনে করেনি। তো এদের চিন্তাভাবনা কত নিচু, যাই হোক কিছু বলার নাই এদেরকে, আল্লাহ এদের।